আমার ট্রেন ছিল কালকে, আমি পঞ্চগড় যাব। আমার ট্রেন ছিল রাত্রে 10:45-এ। আমি এখানে 10টা বাজে আসছি, এসে এখানে শুনতেছি যে ট্রেনে নাকি লাইনচ্যুত হয়ে গেছে। সো আমরা কালকে রাত থেকে এখানে আর কি উপস্থিত। আমাদের আছে কোনো মানে এখান থেকে কোনো আমাদের আপডেট জানানো হয় না বা কিছু বলেও নাই যে আমরা কখন আসলে আমাদের উদ্দেশ্যে গন্তব্যে পৌঁছাতে পারবো কি পারবো না, এবং আমাদের এখনো পর্যন্ত কিছু বলা হয়নি। 9টা ছিল কিন্তু এখন 9টা তো পার হয়ে গেল, যাইতে পারছি না, নাটোরে যাব। কালকে আমরা টিকিট করছি, বলছে যে আপনারা 9টায় চলে আসবেন, জাস্ট 9টায়। আমরা 9টার আগে আসছি, 8:30 এখানে আসছি, আসার পর এখনও ট্রেনের কোনো ইয়ে পাচ্ছি না। আমার যে আরও লোক ছিল তাকে পাঠাইছি ইয়েতে, তা এখন এইমাত্র পাঠালাম, কেন দেরি হচ্ছে কেন আমাদেরকে জানার, তাকে জানানোর জন্য পাঠাইছি আমরা। যে 10 ঘন্টা কিন্তু আসলে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলে যে রেল যোগাযোগ কিন্তু বন্ধ ছিল, এই কারণে একটি চরম শিডিউল বিপর্যয়ের মধ্যে পড়েছে যাত্রীরা। বলে রাখি যে সকালবেলা তো 6:45-এ নীলসাগর যে এক্সপ্রেস যে ট্রেনটি ছিল নির্ধারিত সময়, সেটি কিন্তু এখনও এসে পৌঁছেনি। আপনি জানেন যে কিছুক্ষণ আগে কিন্তু আসলে যে দুটি যে পঞ্চগড় এক্সপ্রেসের যে লাইনচ্যুত হয়েছে ট্রেনের দুটি বগি, সেটি কিন্তু উদ্ধার করা হয়েছে। এখন আসলে ওপারে যে ট্রেনগুলো আছে সেগুলো আসলে আসতে শুরু করেছে, সেগুলো আসার পর আসলে ধাপে ধাপে যে ট্রেনগুলো নির্ধারিত যে সময়গুলো ছিল সেই সময় আসলে ছেড়ে যাবে। কোনো চরম ভোগান্তির মধ্যে কিন্তু পড়েছে। আপনাকে বলে রাখছি বেশ কয়েকজন যাত্রীর সাথে আমরা কথা বলছি, তারা বলেছেন গতকাল রাতেও তাদের আসলে নির্ধারিত যে ট্রেনের যে সময় ছিল সেটি তারা আসলে ট্রেনটির নির্ধারিত সময় না আসার কারণে তারা সারা রাত আসলে এই রেল স্টেশনেই তারা অপেক্ষা করেছেন, এবং সকাল হয়েছে তারা আসলে অপেক্ষার মধ্যে আছেন যে কোন সময় তাদের এই ট্রেনটি আসবে সেই অপেক্ষায় রয়েছেন। তো বলে রাখি যে এখানে এই যে রেল যাত্রা কিন্তু স্বাভাবিক, অর্থাৎ কোনো মানে সহজে রেল যোগাযোগ ব্যবস্থাটা স্বাভাবিক হওয়ার কারণে কিন্তু আসলে অনেকে পরিবার পরিজন নিয়ে আসলে রেল ভ্রমণ করেন। অনেকে দেখেছি আমি, অনেক নারী এবং ছোট শিশুরাও কিন্তু আসলে ট্রেনে রেল স্টেশনে কিন্তু তারা অপেক্ষা করছে, তারাও অপেক্ষায় আছেন যে আসলে যেহেতু একটি স্বস্তির খবর হচ্ছে যে এখন কিন্তু যে লাইনচ্যুত যেটি হয়েছে ট্রেনটি সেটি যে উদ্ধার করা হয়েছে, অর্থাৎ ধীরে ধীরে আসলে যাতে রেলের শিডিউল স্বাভাবিক হবে সেই প্রত্যাশায় রয়েছেন তারা। Thank you.